আজকের এই সেমিনারে সমবেত আমার বোর্ডের বিশেষ করে বোর্ডের পুরস্কার প্রাপ্ত ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যারা পরীক্ষায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর হলো আজকে যারা পরীক্ষায় মমতাজ হলো আজকে যারা পরীক্ষায় মেধা তালিকা পেল আগামীকাল তারাই হবে হবিগঞ্জের মুহাদ্দেশ আগামীকাল তারাই হবে কিশোরগঞ্জের শাহ সাহেব আগামীকাল তারাই হবে কুমিল্লার আশ্রাব আলী সাহেব আগামীকাল তারাই হবে কৌরিয়ার সাহেব আগামীকাল তারাই হবে দিগলবাগি সাহ আগামীকাল তারা কেউ যেন অলিপুরি না হয় অলিপুরীর চেন যেন ভালো হয় আমি সেই দোয়া করি আগামীকাল আজকের ছাত্ররা যেন অলিপুরি না হয় অলিপুরীর ছে ভালো হয় যোগ্য হয় আমি সেই দোয়া করি আমরাও একদিন আপনাদের মতো ছাত্র ছিলাম আজকে মুরব্বীদের বিদায়ের কারণে অনেক দায় দায়িত্ব আমাদের ঘাড়ে চেপেছে ওই দিন বেশি দূরে নয় যেদিন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আর এই তাফাকুফের দায়িত্ব এবং ইন্দারে কৌমের দায়িত্ব আপনাদের ঘাড়ে অর্পিত হবে এই গুরু দায়িত্ব মহান দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করাই মাদ্রাসাগুলির উদ্দেশ্য বোর্ডের উদ্দেশ্য পরীক্ষার উদ্দেশ্য মাদ্রাসার সমস্ত তালিম তরবিয়তের এই একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যটা যেন আমরা সর্বদা স্মরণ রাখি এবং জাতির এই মহান গুরুদায়িত্ব পালনের জন্য যেন পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করতে পারি আমিনুল ইসলাম জামে মাহমুদিয়া হামিদনগর হুসাইন আহমদ উসামা মাদ্রাসায় নুরে মদিনা শাস্তাগঞ্জ আবি শরীফ উদ্দিন জামে সাদিয়া আহমদ হুসেন দারুল কোরআন মাদ্রাসা বানি আচং সুমাইয়া আক্তার জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা হবিগঞ্জ এনা এনামুল হক গুরা বই দারুল সুন্নাহ মাদ্রাসা শাইস্তাগঞ্জ আবু মুসা জামে ইসলামিয়া বালিদারা হাবিজ হাবিজ হাবিব রহমান টিপু গয়টা কালু সানিয়া মাদ্রাসা নবিগঞ্জ মুমতাজ দাবাজুল হক জামে ইসলামিয়া আরবিয়া বালিদারা সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত 7 বছরে 5626 জন ছাত্র পরীক্ষা দিয়েছে আজকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল এটা হচ্ছে এই বোর্ডের দ্বিতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2015 সালের 4 এপ্রিল প্রথম পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছিল যে পুরস্কার অনুষ্ঠানে আল্লামা আব্দুল মুমিন শেখে পুরঙ্গাও এবং শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই শেখুল হাদিস আল্লামা মনির উদ্দিন শেখুল হাদি সাল্লামা আব্দুল মালিক দামাদ সহ সকলেই উপস্থিত ছিলেন আজকে তারা অসুস্থতার কারণে আসতে পারেন নাই আমি সকলের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি অধ্যকার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছয়শ সাতাশ জন ছাত্র ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়েছে বর্তমানে এই বোর্ডের অধীনে একশো তেত্রিশটি মাদ্রাসা রয়েছে এবং আসন্ন এই দুই সালের পরীক্ষায় 98 টি মাদ্রাসা অংশ গ্রহণ করতেছে এবং ছাত্র সংখ্যা 1780। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে একটি সারক গ্রন্থ বের হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين সম্মানিত বেফাকুল মাদারিসের মহাপরিচালক বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মোহতামিন সাহেবান হজরত আসাতজা এক কৌমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের কর্মকর্তা ও কর্মীবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত আমার ছাত্রবাইয়েরা সময় খুব কম লম্বা কথা বলার পরিবেশ পরিস্থিতি নেই কিন্তু একটা বোর্ডের পুরস্কার বিতরণী এবং শিক্ষা সেমিনার উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের আমার বলার ইচ্ছা ছিল আমি অত্যন্ত আনন্দিত তার অনেকাংশই আমাদের সম্মানিত মেহমান বেফাকের মহাপরিচালক বলেছেন বাদ বাকি সামান্য কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করছি আমি যে আয়াতের অংশ আপনাদের সামনে তিলাবাত করেছি তাতে আল্লাহর আলমিন একদল মুসলমানকে করার হাসিল জন্য বের হতে নির্দেশ দিয়েছে আমি মনে করি আমাদের ছাত্র সমাজের বুঝা দরকার তাফাক্কু ফিদ্দিন কাকে বলে এখানে দুটি শব্দের সমন্বয়ে এই কথাটি গঠিত একটা হইল তাফাকুফ আরেকটা হইল দিন রাসূল করিম সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিসকে মহাদ্দিসিনে কারামের পরিভাষায় হাদিসে জিবরইল বলা হয় জিবরীল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন সাহাবাগণের মধ্যে বেষ্টিত রসূল করিম সল্লাল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করে কয়েকটি প্রশ্ন করেছিলেন রাসূল জবাব দিয়েছিলেন জিব্রিল চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামকে উপস্থিত সাহাবাগণকে রাসূল জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি আগন্তুক লোকটাকে চিনতে পেরেছো সাহাবায়ে কেরাম বলেন চিনেননি চিনি চিনতে পারি রাসুল তখন ওই লোকের পরিচয় করিয়ে দিয়ে বলেন হুয়া জিব্রিল আতাকুম ইউ আল্লি মকুম দিন তিনি জিব্রিল ফিরিস্তা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার কাজেই জিব্রিলের প্রশ্নগুলির জবাবে রাসুল যা বলেছিলেন তাই হলো আমাদের দিন আগে আমরা দিন জিনিসটা চেনার চেষ্টা করি তারপরে বুঝবো তাফাকু ফিদ্দিন কাকে বলে তারপরে বুঝবো মাদ্রাসার ছাত্রদের দায়িত্বটাকে জিব্রিল প্রথম প্রশ্ন করেছিলেন মাল ইসলাম ইসলাম কি রাসুল করিম সাল্লাহ ইসলাম এই প্রশ্নের জবাবে ইসলামের পাঁচটি মূল কথা বলে দিয়েছিলেন আমাদের ছাত্র সমাজের মনে রাখা ভালো হবে হাদিসে জিবরিল পরে থাকুন আর না পরে থাকুন জিবরিল যখন প্রশ্ন করেছিলেন ইসলাম কি রাসুল তার জবাবে ইসলামের পাঁচটি মূল কথা বলে দিয়েছিলেন ইসলামের মূল কথা পাঁচটি কলেমা উচ্চারণ করা পাঁচবেলার নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা ধনীদের জাকাত দেওয়া সামর্থ্যবানদের হজ করা উম্মত উম্মতের শীর্ষস্থানীয় উলামায় কেরাম। এই পাঁচটি মূল জিনিসের সাথে ইসলামের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং দলিল প্রমাণসহ বিস্তারিতভাবে একটি ফনে মুদাব্বন করেছেন একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন এই ফনটার নাম হলো ইলমে ফেকা জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসুল উম্মদকে ইলমে ফেকা শিক্ষা দেয় সহজে ইলমে ফেকার পরিচয় ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফেঁকা যেমন ওজুর চার ফরজ শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় নামাজের তেরো ফরজ শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলি জানার নাম ইলমে ফেকা। তারপর জিব্রিল ফিরিস্তা রাসুলকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কি জবাবে রসুল করিম মূল কথা বলে দিয়েছিলেন বলে গেলে চলবে না ইসলাম কি প্রশ্নের জবাবে রাসূল ইসলামের কতটি মূল কথা বলে দিয়েছিলেন ইমান কি প্রশ্নের জবাবে রসুল ইমানের কয়টি মূল কথা বলে দিলেন ছয়টি এই ছয় মূল কথা ইমানে মুফাসলের মধ্যে আছে হাদিসে জিবরিল থেকে ইমানে মুফা ইনতেহাব করা হয়েছে চয়ন করা হয়েছে এই ছয়টি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে বেক্কা বিশ্লেষণ এবং দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি মুদাব্বন করেছেন আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন সেই ফনের নাম ইলমে আকাইদ সেই ফনের নাম ইলমে আকাইদ রসুল করিম সালাম ফিরিস্তার দ্বিতীয় প্রশ্নের জবাবে এলমে আকাইদ শিক্ষা দিয়েছেন রসুল করিম সাল আলহিম জিব্রিল ফিরিস্তার দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে এলমে আকাইদ শিক্ষা দিয়েছেন প্রথম প্রশ্নের জবাবে কুনিলিম শিক্ষা দিয়েছিলেন ইলমে ফেকা শিক্ষা দিয়েছিলেন দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে আকায়েদ শিক্ষা দিয়েছেন ইলমে আকায়েদের সংক্ষিপ্ত তারিফ হল ইসলামের যে সমস্ত বিধি অন্তরে বিশ্বাস করতে হয় সেগুলি জানার নাম ইলমে আকায়েদ সেগুলি জানার নাম ইলমে আকায়েদের আরেক নাম ইলমে কালাম তারপর জিব্রিল ফিরিস্তা রাসুলকে তিন নম্বর প্রশ্ন করেছিলেন মাল এহসান এহসান শব্দের অর্থ খাঁটি নির্বেজাল ইসলাম এবং ইমান নির্বেজাল হবে কোন সময় ইলমে ফেঁকা পালন কোন সময় নির্বেজাল হবে ইলমে আকাইদ পালন কোন সময় খাঁটি হবে নির্বেজাল হবে এই প্রশ্নের জবাবে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ইহসানের দুইটি মূল কথা শিক্ষা দিয়েছে দুইটি মূল কথা হল আন তাআবুদাল্লাহু কাআননাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এরshar ইসলামের বিধান যারা পালন করবে ফেঁকার বিধান যারা পালন করবে আকাইদের বিধান যারা বিশ্বাস করবে তাদের মধ্যে যদি দুইটা অবস্থার কোনো একটা অবস্থা বিদ্যমান থাকে তখন তার ইলমে ফেকা পালন হবে ইলমে ফেকা পালন হবে খাটি ইলমে আকাইদে বিশ্বাস হবে খাটি একটা হলো আল্লাহ আমার সামনে আছেন আরেকটা হলো আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমার সামনে থাকার কারণে আল্লাহকে আমার দেখার কথা ছিল কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার আছে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখলে আল্লাহর উপর দেখার পরে ইমান আনলে ইমান কবুল হয় না এই জন্য আমাদের ইমানকে কবুল করার যোগ্য রাখার জন্য আমার আমরা আল্লাহ আমাদের সামনে আছেন। কিন্তু আমাদের দেখার ব্যবস্থা দিচ্ছেন না দেখলে ইমান কবুল হবে না কাজেই আল্লাহ আমার সামনে আছেন এই ধারণাটা ধারণাটা হঠাৎ করেই বন্দা অন্তরে মজবুত করতে পারে না এই ধারণা পর্যন্ত উপনীত হওয়ার জন্য আরেকটা ব্যবস্থা রসুল বলে দিলেন সেটা হলো ফা ইল্লামতাকুন তারাহু ফাহাইনাহু ইয়ারাক তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখেন এই যে ইলমে ফেকা। পালন করার নির্বেজাল পালন করার পদ্ধতি ইলমে বিশ্বাস স্থাপন করার পদ্ধতি রাসুল বলে দিলেন একসানের দুইটা কাজ একসানের মূল কথা দুইটা এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে ব্যাখ্যা বিশ্লেষণ সহ দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আরেকটি ফন্নে মুদন করেছেন আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন সেইটার নাম হল ইলমে তাস্কিয়া ইলমে তাস্কিয়ারেই আরেক নাম ইলমে তসাবুফ আমাদের বর্তমান সমাজে এমন কিছু নবীন আলেম দেখতে পাওয়া যায় যারা বিভিন্ন বাতিল দলের প্রভাবে প্রভাবান্বিত হয় ইলমে ইসাউফকে বেদাত বলে এই তাসাউফ শব্দটা তারা খুঁজে কোরআন হাদিস জন্য তাসাউফকে বেদাত বলে তাসাউফ নয় বেদাত যারা তাসাউফকে বেদাত বলে এরা নিজেরা বেদাত কারণ তাসাউফ নামটা যদি আমি একটু সময়ের জন্য বাদও দিয়ে দিই যেমন ভাবে ইল কালাম ইলমে আকাইদের আরেক নাম আছে ইলমে কালাম রাসুলের যুগে সাহাবায়ে কেরামের যুগে ইলমে কালাম নামে কোনো এলেম ছিল না এটা পরবর্তীদের প্রদত্ত নাম ঠিক তেমনি ভাবে ইলমে তাসকিয়ার পর নাম দিয়েছেন পরবর্তী উম্মতে ইলমে তাসাউফ আমি যদি তাসাউফ নামটা আপাতত বাদই দিয়া দিই তাসকিয়ার কথা আল্লাহ কোরআনের বহু আয়াতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন জিবরিলের তিন নম্বর প্রশ্নের জবাবে রাসুল করিম সাল্লাম উম্মতকে ইলমে তাস্কিয়া শিক্ষা দিয়েছে। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে ফেকা দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে আকাইদ তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে তাস্কিয়া ইলমে তাস্কিয়া এর সংক্ষিপ্ত পরিচয় ইসলামের যে সমস্ত বিধিবিধান অং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও পালন করার নয় আর অন্তরে শুধু বিশ্বাস করলেও চলে না বরং অন্তরের দ্বারা পালন করতে হয় যেমন হাদিস শরীফের রসুল করিম সাল্লা ইসলাম বলেন ইন্নামাল নিয়তের দ্বারা আমলের সুফল পাওয়া যায় এই সোহিনীয়ৎ বাহ্যিক কোনো অঙ্গের দ্বারা পালন করার নয় আর সোহিনীয়ৎ শুধু বিশ্বাস করলে হয় না এটা অন্তরের দ্বারা কার্যকর করতে হয় ইসলামের যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গের দ্বারা নয় অন্তরের দ্বারা বাস্তবায়ন করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় সেই বিধিবিধান জানার নাম ইলমেতসকিয়া সার কথা হল জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল উম্মতকে তিন প্রকার এলিম শিক্ষা দিলেন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফেকা দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তস্কিয়া আমাদের ছাত্র সমাজের এই কথাগুলি মনে রাখা দরকার জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসুল উম্মতকে কোন এলিম শিক্ষা দিলেন জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসুল উম্মত কোন এলিম শিক্ষা দিলেন জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল উম্মত কোন এলিম শিক্ষা দিলেন এরপরে জিবরিল চলে যাওয়ার পরে রসুল বলেন হুয়া জিবরিল আতাকুম ইউ আল্লিমুকুম দিনাকুম জিবরিলের প্রশ্নের জবাবে আমি যেগুলি বলেছি এগুলি তোমাদের দিন সারমর্ম হলো তিন এলিমের সমষ্টির নাম দিন সারমর্ম হলো তিন এলেমের সমষ্টির নাম দিন প্রথম এলেমের নাম দ্বিতীয় এলিমের নাম তৃতীয় এলিমের নাম এলমে তাসাউ তিন এলিমের মজমুয়া হলো আমাদের দিন হাদিসে জিবিরিলের দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত পবিত্র কুরআনের আয়াতে আল্লাহ বলেন ফলাউলা নাফারামিন কুল্লি ফিরকাতিম মিনহুম তোয়া ইফাতুল্লিয়া তাফাক্কাহু ফিদ্দিন হাদিসে জিবরিলের দ্বারা আমি আপনাদেরকে দিন কাকে বলে বোঝাবার চেষ্টা করেছি এবার আয়াতের তফসিল থেকে তাফাক কুফির দিন কাকে বলে বোঝাবার চেষ্টা করছি বস দুইটা দায়িত্বই আমাদের মাদ্রাসার ছাত্রদের একটা হইল দিন বুঝা আর একটা হইল তাফাক কুফির দিন হাসিল করা কটা দায়িত্ব আমাদের সকল ইসলামী মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসা সত্য সত্যই ইসলাম শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে দুইটা জিনিস বোঝা দরকার এই দুইটাই ছাত্রদের দায়িত্ব একটা হলো দিন বুঝা কাকে বলে আর একটা হইলো তাফাকুফির দিন হাসিল করা ইলমে ফেকার যে সমস্ত বিধিবিধান আমার উপর বর্তায় সেগুলি যদি আমি জীবনে বাস্তবায়ন করি ইলমে আকাইদের যে সমস্ত বিধিবিধান আমি জানতে পেরেছি সেগুলি যদি আমি বিশ্বাস করি এলমে তাস্কিয়ার যে সমস্ত বিধি আমার উপর বর্তায় আমি যদি সেগুলি পালন করি তাহলে আমার তাফাকুফি বাস্তবায়ন করার নাম তাফাকু দিন তিন এলেম তিন প্রকার এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাকুফিদ্দিন প্রথম এলেমের নাম ইলমে ফেকা দ্বিতীয় এলেমের নাম ইলমে আকাইদ তৃতীয় এলেমের নাম ইলমে তাজকিয়া তিন এলেমের মজমুয়া আমার জীবনে বাস্তবায়ন করলে আমার তাফাকুফিদ্দিন আসিল হইল কোরআনে আল্লাহ বলেন এইটাই মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব তাফাকুফিদ্দিন আসিল করা মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব এই তিন দায়িত্ব পালনকারী মাদ্রাসার ছাত্ররা যারা এলমে ফেকা শিখল জীবনে পালন করল ইলমে আকাইদ শিখলো জীবনে বিশ্বাস করলো ইলমে তস্কিয়া শিখলো জীবনে বাস্তবায়ন করলো এরাই কর্মজীবনে হক্কানি উলামায়ে কেরাম নামে পরিচিত হবে তিন প্রকার এলেম জানা এবং জীবনে পালন করা ছাড়া হকানি উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত কেউ হতে পারে না ছাত্রদের কাজ তিন প্রকার এলেম জানা এবং জীবনে বাস্তবায়ন করা এই দুই কাজ সমাপ্ত করলে এই ছাত্ররাই আগামী দিনের হকানি কেরাম এই ছাত্ররাই হবে আগামী দিনের আসবে ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব কি আপনারা চুপ কোলে তাকালেই দেখতে পারছেন বর্তমান বাংলাদেশে যে সমস্ত হক্কানি কেরাম ছিলেন আকাবিরিনে উম্মত ছিলেন একে একে সবাই বিদায় হয়ে যাচ্ছেন তাহলে এইভাবে আমাদের মুরব্বী বিদায় হয়ে গেলে পরে আমাদের কী উপায় হবে দিনের কী উপায় হবে সমাজের কী উপায় হবে এই চিন্তায় অনেকেই চিন্তিত কিন্তু করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিস এই সংকটময় মুহূর্তে আমাদের সান্ত্বনার আদার সেই হাদিসে আল্লাহ রসুল বলেন হাজাল কুল্লি খালাফিন একদল আলেম চলে গেলে পরবর্তী আরেক দল আলেম হকানি আলেম তৈরি হবে এই উন্মতে একদল হকানি আলেম দুনিয়ার থেকে চলে যেতে না যেতেই আর একদল হকানি আলেম এই উন্মতে তৈরি হবে এটা রসুলের ভবিষ্যৎবাণী মিন কুল্লি খালাফিন বলেছেন রসুল যার মর্ম হল কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একদল হক্কানি আলেম তৈরি হতেই থাকবে ওই সমস্ত হক্কানি আলেমরা বংশ পরম্পরায় আল্লাহর দিনের হেফাজত করবে এবং তাফাক্কু ফি দিনের শিলশিলা কি আমার পর্যন্ত দুনিয়াতে জারি রাখবে এইটাই ছাত্ররা যখন আলেম হবে হক্কানি আলীম হবে তখন তাদের কর্মজীবনের দায়িত্বই হইলো ওইটা দিনের হেফাজত করা আল্লাহ ফেকরাব্দুল আলামীন সেদিকে ইঙ্গিত করে বলেন ওয়াল কাউমাহুম কিদা রাজা উ ইলাইহিম লা আল্লাহু ইহজারুন এর সার মর্ম হল তাফাকুফিদ্দিন হাসিল করার পর যখন একজন মাদ্রাসা ছাত্র হক্কানি আলেমে পরিণত হল সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ায় পরিণত হল তখন তার দায়িত্ব হবে গোটা মানবজাতিকে জাতিকে আল্লাহর শাস্তি সম্পর্কে আজাব গজব সম্পর্কে সতর্ক করা জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা হক্কানি আলিঙ্গনের দায়িত্ব নিজের দুনিয়া গরম করা নয় হকানি আলেমগণের দায়িত্ব দুনিয়া উপার্জন করা নয় হক্কানি আলেমগণের দায়িত্ব গোটা মানবজাতিকে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা এই হল ছাত্রদের দায়িত্ব এবং ছাত্ররা যখন আলেমে পরিণত হবে সেই আলেমগনের দায়িত্ব এই আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞ দান করুন আমিন সুবাহিকা রব্বিল ইজাতি সালাম সালিম আসসালাম মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক মুফাসির কোরআন ও আজম আল্লামা নুরুল ইসলাম বলিপুরি দামাত বারাকাত উপস্থিত এই বোর্ডের পরিচালক বেফাকের জেলার সভাপতি উপস্থিত এই বোর্ড تو تھا بفاق المدارس حوی گنجو جلال مادرسہ گلر محتمیمین نازمین شکک مندلی وچھتر بائید اللہ پاک اللہ کو شکریہ اللہ پاک رب العالمین

إرشاد قول إن الله لا يقبض العلم انتزاعا ينتزع من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فظلوا وأذلوا এই তালিমের সিলসেলা রেজাল্ট তৈরির এই কারখানা পরিচালনা শুরু হয়েছে প্রথম কৌমি মাদ্রাসা থেকে আর সেই কৌমি মাদ্রাসা হইল আসহাবে সুফার মাদ্রাসা মদিনার মাদ্রাসা সেটা কৌমি মাদ্রাসা ছিল এক সময় শুরু পুরুষ মাদ্রাসা ছিল পরবর্তীতে হুজরায় মোতাহারাতে মহিলা মাদ্রাসা রসুলের জীবদ্দশায় শুরু হয়েছিল ওই মাদ্রাসা থেকে এক লক্ষ চব্বিশ হাজারের মতো সাহাবায় কেরাম ফারুক হয়েছেন নিসাব ছিলেন মধ্যসার কোরআন ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শিক্ষক ছিলেন একজন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যিনি কোরআন শিক্ষা দেন উনি নিজেকে ঘোষণা দিয়েছেন দাবে আর কবে ইন্নামা বুয়িসতু মুআল্লিমা

বনি আদমকে কে খলিফাতুল্লাহ আজ হিসাবে ঘোষণার আগে সাথে সাথে আল্লাহ পাক তালিমের মাধ্যমেই খলিফা হতে পারে এই জন্য আল্লাহ আগে প্রথম খলিফাকে তালিম নিজে দেন এক মোয়ালিম এক মুতাল্লিম তামাম আম্বিয়া কেরাম মুরসালিন এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর তন্মধ্যে তিনশো তেরো সবাইকে স্বয়ং রব্বুল আলমিন তালিম দিয়েছেন কোন নবী রসুল কোন মাল্লার কোন বান্দা কোন মানুষের থেকে তালিম গ্রহণ করেনি সরাসরি আল্লাহ এলহামের মাধ্যমে রোয়া সালেহার মাধ্যমে ওহির মাধ্যমে তালিম দিয়েছেন প্রত্যেক নবী মোয়াল্লিম ছিলেন তার উন্মতের জন্য

আদর্শ মানুষ আদর্শ আল্লাহ আদর্শ মুসলমান বানানোর কারিগর বটে এক লক্ষ চব্বিশ হাজারের মতো সাহাবায় কেরামকে মসজিদে নববীতে সফরে হাজরে রাতে দিনে তালিম দিয়া রসুল ইসলাম তেইশ বছরে একশো হাজার সাহাবাইকে মসজিদে নববীর মাদ্রাসা থেকে ফারিক করেছেন শিক্ষা দিয়েছেন রসুল পরীক্ষা উনি নিতে পারেন না যে পড়াইনি পরীক্ষা দিয়ে আমরা বেফাতেরও উসুল আপনার কর্মী বা মাদ্রাসা বোর্ডেরও উসুল যারা পড়াবেন এরা পরীক্ষার্থ এটা স্বজন তৃতীয় হয় সম্ভাবনা আছে এই জন্য আমরা পরীক্ষক অন্য জায়গা থেকে আনি খাতা দেখে আরেকজনকে দেয়া পরীক্ষার মধ্যে পুরোপুরি নিরপেক্ষতা থাকে ঠিক তো এখন এই এক লক্ষ সাহাবায়ে কেরাম শেষ বছরে কি করলেন বিযরে ফকির হইলেন টককায় টককায় এজন পরীক্ষার লাগবে না আল্লাহ তালা পরীক্ষাইন চান আল্লাহ কুলু এই таъলিমের তাকওয়া বানায় মুত্তাকী বানায় এ জন্য স্বয়ং রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন

সুতরাং ওই ধারাবাহিকতায় কৌমি মাদ্রাসা মধ্যখানে মাদ্রাসা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না রসুল করিম ইসলামের পরে সাহাবাই কেরাম জায়গায় জাগায় গাছে বাড়তলায় বাড়িতে এগুলায় সফরে হজরে পড়াইতেন মাদ্রাসা কৌমি মাদ্রাসার সূচনা হয় সুলতান মাহমুদ গজনবীর জমানায় চাষ হয়ে তারিখে দাউলুম দেওবান মাহবুব রেজবি লেখা দুই জিলদের তারিখে দাউলুম দেওবান পড়বেন তো কৌমি মাদ্রাসার ইতিহাস সেখানে সুস্পষ্টভাবে লেখা হয়েছে এই কৌমি মাদ্রাসা সাহবাই কেরামের পর রিজাল তৈরি করেছে তাতে লক্ষ লক্ষ ময়দানে রিজাল্ট থাকতে হবে রিজাল তৈরি করতে হবে দাউলুম দেওবন এক পর্যায়ে এসে কেমন ফ্লাইজিং অর্থাৎ ব্রিটিশের সাথে মোকাবেলা করতে করতে যখন মানুষের খয় শুরু হলো তো ওই ময়দানে কাজকে কিছু সংকুচিত করে সীমিত করে হরজতে হাজি ইমদাদুল্লাহ মোহাজিরে মক্কি দিক নির্দেশ হয় রশিদ আহ দরান হজরতে রশিদ আহমদ গাঙ্গুলি হজরতে কা হজরতুল ইসলাম কাসিম নান তবি মৌলা আবিদ হুসেন এদের ফিকিরে রিজাল খয় হচ্ছে বালাকুটের ময়দানে সিসিলির ময়দানে বিভিন্ন সেক্টরে ওলামা রিজাল খয় হচ্ছে রিজাল তৈরি হচ্ছে না আঠারোশো সালে দাউলুম দেওবন প্রতিষ্ঠা করা হলো আপনারা জানেন শত বছরেও ভারত স্বাধীনতা লাভ করতে পারেনি শুধু ক্ষয় হয়েছে দারলুম দেওবন তৈরি হওয়ার পরে এমন কিছু তৈরি হলেন যার কারণে কিছু দিনের মধ্যে ভারত ছেড়ে ব্রিটিশকে চলে যেতে হয়েছে এই কমিমা দিশার কারণে এই ভারতে এই বাংলাদেশে এখনো দিন আছে যিনি বিশাল তৈরি কোরাল হখানে আলি ন চল কালহার মদিনা এবং এই মাদ্রাসা এই বল আমরা যদি কৃষনের যা খুচাই গাফলতি করেছি একটা প্ল্যাটফর্ম যখন হবিগঞ্জ কৌমি মাদ্রাসা বল পেয়েছি এটাকে গলিমত মানে করি করে এইতে সম্পূর্ণ সহযোগিতা সহমর্মিতা মাধ্যমে এই প্ল্যাটফর্ম অক্ষবদ্ধ হই আমি হবিগঞ্জ এর উলামায়ে কেরাম বড় সবাইকে বলবো সিলেটের মধ্যে হবিগঞ্জের আলাদা ঐতিহ্য আছে হবিগঞ্জের সারা বৃহত্তর সিলেটের মধ্যে অত্যন্ত সচেতন হযরত মহারা আল্লামা মখলিসুর রহমান চেয়ারম্যান রায় তার নেত্রী আমার বড় ভাই আমি কিন্তু তার নেচে উনি যখন মৌলিকাজার দাউলুয়ে যেতেন আমি ভাইয়ের কাছে বসতাম সমস্যা একজন আসলে উনার পাশে বসতাম ওই ব্যক্তি অত্যন্ত মধ্যে মুজাহিদ ছিলেন এবং শাস হরিগঞ্জ ওলামায় কেরাম তার কেয়াদতে কাজ করেছেন বহু মশলায় এটা আপনারা জানি আমার থেকে বেশি জানেন আমরা তাদের উচ্চ শুনিয়ে হবিগঞ্জ ওলামায় কেরাম আমরা অতীত ঐতিহ্য ভুললে চলবে না সুতরাং মহারা বলি এবং পুরাঙ্গার শেখ আমরা যে পজিশন বোর্ড তৈরি হয়েছে আমি অন্য বোর্ডের সমালোচনায় যাচ্ছি না যেটা গেছে গেছে কবলা নি মুতুল ক্বালা চলে গেছে এবং আমরা যাচ্ছি আমাদেরকে একা বিদ্যা বলো দায়িত্ব পালন করতে হবে এই বোর্ডকে শক্তিশালী করুন আমি বড়ই খুশি বলতো আজকে পুরস্কার বিতরণে আপনারা যে বই নির্বাচন করেছেন এই বই নির্বাচনে এই বুঝতে পেরেছি যে এই বোর্ড যা পরিচালনা করেন এদের রুচি আছে আমি প্রত্যেকটা বইকে দেখেছি আমি তো অনেক অনুষ্ঠানে যাই এরকম পুরুষের মহাপরিচালক হিসাবে কিন্তু এখানের বইয়ের যে নামগুলা দেখেছি এগুলা ছাত্রদের উপকারীর জন্য সব বাছাই বাছাই করে এনেছে এখানে আপনাদের আপনাদের চিন্তা চেতনার বাস্তব প্রমাণ পেয়েছি আপনারা আপনাদের হরিগঞ্জের ঐতিহ্য রক্ষা করবেন আমি আমার মন্তব্য বই রেখেছি যে হবিগঞ্জ জেলা যত ছোট বড় মানুষের সবাইকে বোর্ডে অন্তর্ভুক্ত হতে হবে আঞ্চলিক শিক্ষার মান উন্নয়নের জন্য রাজি আছেন তো আপনারা নেতা পাইছেন যোগ্য নেতা রাখবেন হজরত আশ আল হাকিম মশফ আল ইসানবী রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর ব্রিটিশ আন্দোলন হচ্ছে আপনি তো মুরব্বী আপনি মাঠে নামেন না একটু তো কাজ আরো আগাইয়া যাইতো না বললেন ভাই আজকে থেকে একশো বছর আগের কথা বলছি থানবির আহমদুল্লাহ বললেন দেখো আমার তো মন চায় ময়দানে কাজ করতে কিন্তু মুখলিশ কর্মী পাচ্ছি না কি পাচ্ছি না মুখলিশ কর্মী পাচ্ছি না এই জন্য মাঠে তোমরা আমাকে হুসাইন আহমদ মাদানির মতো একজন মুখলিশ কর্মী আমাকে দাও তাহলে মাঠে নামবো অথচ বহু বছর বেশ কম মাদানি জিজি আর থানবিজি ফারিফ হওয়ার পরে দেবন্দে পড়াইছেন তো মদানি সাকিব দিচ্ছেন এত বেশ কম কিন্তু ওই মাদানিকে ওই সব বলছেন আরেক জায়গায় লেখতেছেন যে তার দরবারি হাজির হুজুরদেরকে বললেন যে তোমরা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি

আমাদের শুধু এক কোথ আলীর বসা এক কোতা বললেও বলতে হবে ইন্নাল ফাতা, মাই আকুল হা, আনাজা, লাইশাল ফাতা মাই আকুল, কানাবি। আমরা যখ কালা বিততালে আছি। আমাদের রাকাবির এইছিলেন। আমাদের এরাকাবির এইছিলেন, আমাদের আমরা খুন আমরাটা ঐশি। হটবব চলে। ইন্লাল ফাতা মাই আখুল হা, আনাজা। লইসল ফতলা মাইয়াফুলু কালা আবি কালা আবির দিন গীত গাইলে চলবে না আমাদেরকে তাদের প্রকৃত উত্তর শুনে হ্যাঁ আনাজা বলে যে আংল যুগের আরী আমরা যুগেন আংল যুগের মুসেন আহমদ মদনী আমাদেরকে যারা আলম হয়েছি যারা ছাত্র হয়েছি সবার লক্ষ্য থাকতে হবে পরিশেষে আমি আমার ছাত্র বাইদেরকে বলতেছি ভাই আপনারা এসেছেন পুরস্কার পেয়েছেন আরো বড় পুরস্কার আপনাদের জন্য তৈরি হয়ে আল্লাহ দরবারে রয়েছে এই জন্য একটা ক্ষুদ্র পুরস্কার উৎসাহিত তরকিব দেওয়ার জন্য আর পুরস্কার আপনাদের জান্নাতে অপেক্ষা করছে আপনাদের সময়টা যখন বাড়িঘর ছেড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেড়ে এই লাইনে এসেছেন সময়কে বিছা যেতে দেবেন না ভালো করে পড়বেন আপনাদের টুপি আর স্তরী জামা আর পুসপাস আপনাদের মূল অলং না হজরতে আলী রাজিয়াল্লাহ তালান বলেছেন লাইশাল জামাল বিয়াস ওয়া বিন টু জা ইনো হ ইন জামাল জামাল আদবি আপনাদেরকে এই মাদ্রাসাগুলো থেকে ভালো উস্তাদদের শিক্ষা লাভ করে তরবিয়ত লাভ করে আপনাদেরকে এলেন হাকান এলেন আর আখলাকে হাসানার অলঙ্কারে সজ্জিত হয়ে ময়দানে যেতে হবে ইনশাল্লাহ যদি আমরা ওই রকম পারি আমাদের কেউ মোকাবেলা করতে পারবে না অতীতেও পারে নাই সামনে পলি সেহাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটি ছোট্ট অংশ আপনাদেরকে আংশিক উল্লেখ করে ওলামায় হযরতের দৃষ্টি আকর্ষণ করছি আজ থেকে 1400 বছর আগে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ এক পলিতাব করে একটা কথা বলেছেন যা মেসকাত শরীফে আছে লা আল্লাহু লা ইল্লাল সানু আল যদি উলাম সঠিক ভাবে ছাত্রদের শিক্ষা দিয়ে আর জাতির কাছে সত্যাকে হেফাজত করে এই মাদ্রাসার দর্শ তদ্রিসের মাধ্যমে দিনের এলমের হেফাজত করেন আর যথাযথভাবে সমাজের কে এই এলেম দ্বারা সঠিক দিক নির্দেশনে দেন রসুলের সামনে হাজির হন সমাজের সামনে এই সমাজ আমাদেরকে এই নেতৃত্ব দান করবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুক অনেক কথা বেড়ে ফেলেছি ভুল ত্রুটি হলে মাফ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ইনশাল্লাহ আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে যাবে সকাল দশ সাতটার থেকে শুরু হয়েছিল এই পর্যন্ত চলছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই আশা ব্যক্ত করছি এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন বোর্ডের সাধারণ সম্পাদক জামিয়া সাদিয়া রায়দুল মার্শাল মহতারম মহতামিম হজরত মৌলানা আবু সালে সাদি সাহেব হজরত মৌলানা আবু সালে সাদি সাহেব বিসমিল্লাহ রহমান রহিম কালার সুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি স্লাম মঞ্চে ভবিষ্ঠ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহউলামা একরাম মাদ্রাসার মহতুমিম সাহেবান আসাতিজা একরাম এবং প্রাণপ্রিয় ছত্র বাইরা আজকের এই অনুষ্ঠান সুন্দর সুচারুভাবে সম্পন্ন হয়েছে আমি প্রথমেই মহান রব্বল আলমিন এর সুক্রিয়া জ্ঞাপন করি দ্বিতীয়ত এই সুন্দর একটা অনুষ্ঠান পুরস্কার অনুষ্ঠান শিক্ষা সেমিনার বাস্তবায়নে যারা যেভাবে সহযোগিতা করেছেন যেসব মাদ্রাসা এবং মাদ্রাসা ছাড়াও যারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কৃতজ্ঞ সকলকে যেন আল্লাহ উত্তম জাজায় হায়ের দান করো কবি মাদ্রাসা বোর্ড দুই সালে ডিসেম্বর মাসে এই বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল খলিফাই মদনির পৃষ্ঠপোষকতায় এবং আল্লামা অলিপুরি দামাদ বরকাত হুমের সভাপতিত্বে দুই হাজার সালের ডিসেম্বরে মাত্র ত্রিশটা মাদ্রাসার মতো মাদ্রাসা নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল হাটি হাটি পা পা করে এই মাদ্রাসার সংখ্যা আট বছরে একশো তেত্রিশটা মাদ্রাসায় উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ অত্র অত্র বোর্ড পরিচালনার জন্য প্রথমে আমরা যেটা অনুভব করেছি যে একটা স্বচ্ছ জবাবদিহিমূলক এবং সকলের বাক শক্তি প্রকাশ করার মতো পরিবেশ থাকে এই রকম একটা বোর্ডের প্রয়োজনীয়তা অনুভব করি কিন্তু এই বোর্ডটি গঠন হয়েছিল সেই জন্য এই বোর্ড যাতে এখানে কোনো স্বেচ্ছাচারিতা না হয় এই বোর্ডে যেন বাক স্বাধীনতা বজায় থাকে এই বোর্ড যেন একটা নীতিমাতা নীতিমালার উপর চলে সেই জন্য প্রথমেই এই বোর্ডের একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে যা আজকে আমাদের প্রধান অতিথির হাতে আমি দিয়েছি সেই সংবিধান অনুযায়ী বোর্ড পরিচালিত হচ্ছে তিনটি পরিষদ রয়েছে সাধারণ পরিষদ কার্যকরী পরিষদ উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের মধ্যে প্রধান উপদেষ্টা হচ্ছেন আল্লামা আব্দুল মোমিন শেখ পুরান তিনি এখনো হাসপাতালে আছেন দ্বিতীয় উপদেষ্টা হচ্ছেন শেখ আব্দুল আব্দুল মালিক শেখ দুলিয়া খালি দুলিয়া খালি দাম বরকাত হোম তিনিও মাজুর অসুস্থ তিনি যদি থাকতেন আজকে চলাফেরার মতো সামর্থ্য থাকত উনিও আসতেন আরেকজন উপদেষ্টা হজরত শেখুল হাদি সাল্লামা আব্দুল হাই দামত বরকাত তিনিও এখন আজকে হাসপাতালে আছেন সিলেটে এই তিনজন উপদেষ্টা বিশেষভাবে অসুস্থ আমি দোয়া আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈরি প্রদান করে বলেন আমি এ ছাড়াও শেখে কাটকালি সহ আরো অনেক উপদেষ্টা অসুস্থ আছেন সকলের সুস্থতা আমরা কামনা করি মহতরম হাজরিন এই বোর্ড হিসাব রক্ষণ সব স্বচ্ছ এখানে হিসাব নিকাশ জন্য হিসাব রক্ষক রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি প্রতি বছর অডিট করে সেই অডিট রিপোর্ট আমাদের কাছে আছে এবং সেই হিসাব প্রত্যেক মাদ্রাসার কে জানিয়ে দেওয়া হয় সম্মানিত সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক আমাদের হাতে কোনো তহবিলও নাই আমরা কোনো টাকা পয়সা লেনদেনও করি না আমরা কোনো বেতন বাধাও নেই না যা কিছু করি ফি সাবিল্লাহ যতদিন আসি ফি সাবিল্লাহ মহতর মহাজির অত্র কৌমি মাদ্রাসা বোর্ড থেকে এ পর্যন্ত ছাত্র হাজিরা শিক্ষক হাজিরা বেতন বিলিবহী শিক্ষক বেতন বিলিবহী এবং জমা খরচ কেশ বই সহ অনেকগুলি প্রকাশনা স্বতন্ত্র প্রকাশনা এই বোর্ড থেকে হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরো উন্নত মানের সিলেবাস সকল ছাত্রদের জন্য একটা সময় উপযোগী সিলেবাস করার পরিকল্পনা আমাদের রয়েছে আমি পরিশেষে বলতে চাই এই মাদ্রাসার এই কমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ সেটা যেন আল্লাহ তালা কবুল করে কবুলিয়তের আলামত আজকে যা কিছু হচ্ছে সব কিছু আর যারা আসছেন সম্মানিত মেহমান তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠান আয়োজন করতে যত ধরনের ত্রুটি বিচ্যুতি হয়েছে সব সমস্ত ত্রুটি বিচ্ছেদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের খেদমতের জন্য কবল করে